बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। जीपीएच इस्पात आयोजित टेक्निकल आलोचनार आज के चतुर्थ पर्व आपनारा जेखने आज संयुक्त आर कथा सुन आलोचना अनुष्ठान अंशग्रहण कर सबा के अस्सलामु आलैकुम। आज के आर सीमेंट सम्बन्धे एक कथबार्ता बोलते चाची तर कारण हे टेक्निकल आलोचनाटा प्राय 30-40 पर्व यहाँ चलते थको तरह चिंता करी जे हमें सबाई सीमेंट नहीं जरा सिविल इंजिनियर सिविल इंजिनियरिंग कर्मकांडर सा जड़ित आर्किटेक्टरा प्लानार्सरा कन्स्ट्रक्शन जरा करें अनेक अनेक मानुष यटार मध्य अनेक कम्पानी अने के साथ जड़ित थे अने के कंक्रीट चीनी क्योंकि कंक्रीटर पेचने जो जिनगुल आ যেটা যেভাবে আসে এটা অনেক কিছু আমরা জানি না, তার জন্য আমি সিমেন্ট সম্বন্ধে একটু বেশি কথাবার্তা বলছি এবং যাতে এটা আপনারা আপনাদের মধ্যে যদি দুই একজনও যদি মনে করেন সম্বন্ধে যদি আরো জানতে চান আপনারা নিজেরাই তখন পড়াশোনা করতে পারবেন। সিমেন্ট আধুনিক সিমেন্ট 1824 সালে এটা আমি আগেও বলেছি আজকে আবার বলছি এটা আবিষ্কৃত হয় এবং তারপর থেকে এই সিমেন্ট যখন এসটিএম আমেরিকান সোসাইটি অফ টেস্টিং মেটেরিয়ালস তারা এটাকে পেটেন্ট করে তারা যখন এটা দুনিয়া জুড়ে কভার করতে থাকে সেই সিমেন্ট তাদের প্রায় অলমোস্ট 1950 তারও পর পর্যন্ত একই সিমেন্ট চলতেছিল এই অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট হিসাবে। এরপরে সিমেন্টের মধ্যে দেখা যায় যে সিমেন্ট কেমিস্ট্রা বাধ্য হয়ে বেশ অন্যান্য কিছু পজলনিক ম্যাটেরিয়াল এটার মধ্যে যোগ করতে থাকে। তো তখন প্রফেসর এ এম নেভিল সাহেব Portland cement is a vital ingredient, but the other cementitious materials are highly valuable. অর্থটা হচ্ছে যে এরপর থেকে দেখা যায় সেই সময় 1950 পরের থেকে এটা দেওয়া শুরু করে যে ফ্লাই অ্যাশ আসে। ফ্লাই অ্যাশ আপনাদেরকে আমি আগেও বলেছি পালভারাইজড কোল, যেটা আমরা যে কয়লা যেটা আমরা পোড়াই বিভিন্ন অ্যালার্জির জন্য, সেই কয়লা পোড়ানোর পরে যে কয়লার যে ফসিলটা থাকে অ্যাশ সেটাকে পালভারাইজড ফ্লাই অ্যাশ বলে। সিলিকা ফিউম এটা একটু পরে আবার বলছি, এবং ব্লাস্ট ফার্নেস স্ল্যাক এটাকে আমরা অনেক সময় দেখবেন ইয়াতে লেখা থাকে গ্রাউন্ড গ্রানুলেটেড ব্লাস্ট ফার্নেস স্ল্যাক, এটা কি সেটা আমি একটুখানি পরে বলছি। হাল ছিল না বাংলাদেশ, জিপিএইচ ইস্পাত দৃঢ়তার প্রতিশ্রুতি। ফলে এই সমস্ত জিনিসগুলো দিয়ে সিমেন্ট ম্যানুফ্যাকচারার সিমেন্ট কেমিস্ট্রা তারা এই সিমেন্টটাকে অন্য পর্যায়ে নিয়ে যান, সেটার কথাই উনি বলছেন প্রফেসর এমিল নেভিল সাহেব, যেটা আসছে এটা থাকবে, এটা ছাড়া আর আমাদের কোনো গতি নাই কারণ এটা বেনিফিটস অনেক বেশি। এবং আমরা সেটি আমরা দেখছি যে এখানে আমি সিচুয়েশন সিমেন্ট থেকে আগে দেখিয়েছিলাম সিমেন্টের মধ্যে যে ক্যালসিয়াম অক্সাইডটা থাকে তার থেকে এবং সিলিকন থাকে তাকে সিট্রিএস এবং সিটিএস বলে, ডাইক্যালসিয়াম সিলিকেট আর ডাইক্যালসিয়াম সিলিকেট এই দুইটাই মেইন স্ট্রেংথটা দেয়, রিয়াকশনটা তাড়াতাড়ি হয় এবং তাড়াতাড়ি এটা স্ট্রেংথটা দেয়, সেটির একটা গ্রাফ দেখিয়েছি। এরপর যখন সিমেন্ট হাইড্রেশনে যায়, যেটা জানেন যে সিমেন্ট যখন পানির সাথে সম্পর্ক আসে আমরা এমনিও দেখি সিমেন্ট যদি আপনি কোনো জায়গায় রেখে দেন একটু ময়েশ্চার পেলে কিন্তু সিমেন্ট শক্ত হয়ে যায় অর্থাৎ রিয়াকশন শুরু হয়ে যায়, সাংঘাতিক সেন্সিটিভ একটা মেটেরিয়াল সিমেন্ট পিওর সিমেন্ট। এই সিমেন্ট যখন কংক্রিট বানানোর সময় পানির সংস্পর্শে আসে এটা হাইড্রেশন হয়, রিয়াকশন কেমিক্যাল রিয়াকশন যেটা হতে থাকে সেটা হচ্ছে সিমেন্ট হাইড্রেশন। এবং সেইখানেই ক্যালসিয়াম সিলিকেট হাইড্রেট বলে একটা জিনিস হয় যেটা আমি একটু আগে দেখালাম সিএইচএইচ, এটা সংক্ষেপ হচ্ছে কেমিস্ট্রি যে নাম দিয়েছে সিএসএইচ, এইটা হয় এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়। এখানে কিন্তু যে সমস্ত অ্যাগ্রিগেটস থাকে তার থেকে রিয়াকশন স্লাইড হতে পারে কিন্তু মেজর রিয়াকশনটা হচ্ছে সিএইচএইচ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটাও আপনারা হয়তো অনেকে খেয়াল করেছেন যারা ল্যাবরেটরিতে কাজ করেন বা যারা রেডিমিক্স কংক্রিটে কাজ করেন সেখানে যেখানে বড় জায়গাতে সিমেন্ট সিলিন্ডারগুলোকে বা কিউবগুলোকে আপনারা কিওর করেন ফর লং টাইম, 30 দিন হতে পারে, লং টাইমও হতে পারে, 7 দিন হতে পারে, 14 দিন হতে পারে, সেই ট্যাঙ্কের মধ্যে দেখবেন যে নিচে কিছুদিন পরেই সাদা সাদা কতগুলো জিনিস জমে থাকতে থাকে।
এটাই হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটাই লিচিং অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হতে থাকে পানির সংস্পর্শে এসে। এই হাইড্রোক্সাইডটা কিন্তু যত লিচিং হবে তত কংক্রিটটা পোরাস হতে থাকে, অর্থাৎ তার মধ্যে পারমিবিলিটি বাড়তে থাকে এবং এটা একটা পোর একটা ফর্ম করতে থাকে, এটার সাইজের উপর নির্ভর করে। তখনই দেখা যায় সিমেন্ট কেমিস্ট্রিরা আবিষ্কার করলেন যে এইখানে ফ্লাই অ্যাশ বা GGBFS, যেটা আমি একটু আগে বললাম BFS অনেক সময় বলে GGBFS, এইটা রিয়্যাক্ট করা শুরু করে তখন এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তারা ইনিশিয়ালি একটু শান্ত থাকে বা চুপ থাকে, কিন্তু এই সময় এসে পজিটিভ রিয়াকশন হতে থাকে ফ্লাই অ্যাশ এবং GGBFS, এগুলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে শুরু করে আবার সেগুলা ওয়াটার ওই সব পানির মধ্যে আছে আরও ফার্দার CHS জেল তারা করতে থাকে, অর্থাৎ ক্যালসিয়াম সিলিকেট হাইড্রেটটা করতে থাকে এবং এটা পোরগুলো তখন আর কম হয়, পারমিবিলিটি কমে যায়, স্ট্রেংথ বাড়তে থাকে। এটি আমি এখানে দেখিয়েছি, এখানে একটা গ্রাফ দিয়ে স্ট্রেংথ ডেভেলপমেন্ট। সেখানে হচ্ছে যে যদি 100% সেম ওয়ান হয় পোর্টল্যান্ড সিমেন্ট, সেম ওয়ানটা আমি আগে প্রথমে বলেছিলাম এর আগের আলোচনা আগের পর্বে, সেম ওয়ানই হচ্ছে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট একই জিনিস, সেইটার যে স্ট্রেংথের যে ধারা তার যে গেইন অফ স্ট্রেংথ তার থেকে যদি 70% সেম ওয়ান থাকে এবং 30% PFA থাকে অর্থাৎ ফ্লাইয়ার্স থাকে, তাহলে দেখতেছে যে আপনারা যে 80-90 দিনের মাথায় যে স্ট্রেংথটা অনেকখানি বাড়ে এবং প্রায় 10% 20% বাড়তে পারে, এটা একটা বিরাট বেনিফিট আসতেছে। এইখানে আমি এটা ফ্লাইয়ার্স যে আমরা এখন দেখি যে কয়লা, খালি কয়লা পড়ালেই হবে না, আমার আমি একটা প্রথম অনেক আগে একটা হোটেল শেরাটন ছিল সেখানে আমি একবার বক্তৃতা দিয়েছিলাম, যখন এই ম্যানুফ্যাকচারাররা প্রথম এই ফ্লাই অ্যাশ এই সমস্ত আনার চেষ্টা করছিল। হাল ছিল না বাংলাদেশ, জিপিএইচ ইস্পাত দৃঢ়তার প্রতিশ্রুতি। সেই সময় আমি বলেছিলাম যে ফ্লাই অ্যাশ বলতে খালি ছাই ছাই বললে হবে না, কাঠের ছাই করলে হবে না, ফ্লাই অ্যাশেরও আবার একটা অনেক রকম ভেদ আছে। জানেন আমাদের বাংলাদেশে যে বড় পুকুরিয়াতে যে কয়লা পাই সেই কয়লাটার একটা তার কৃত্রি বা একটা কম আছে, অন্য অন্য অনেক দেশে দেখা যায় এর থেকে অনেক উন্নত মানের কয়লা পাওয়া যায়, কিন্তু আমাদের তাতেও অ্যালার্জি পড়ালে পরে অ্যালার্জি হবে, কিন্তু অন্য দেশগুলো আর একটা ভালো কোয়ালিটিও পাওয়া যায়, সেটাকেই এই এটাকে সেভাবে ভাগ করা হয়েছে যে এইটা কতটুকু কী আছে সেটার উপর নির্ভর করে এই ABCDE বলে। এবং বাংলাদেশে বর্তমানে যে বাংলাদেশের BDS যে কোড আছে সেই কোডের ইয়াতে দেখে গেলে দেখা যায় যে তার এই কোন ফ্লাই অ্যাশটা কতটুকু দেওয়া যাবে সেটা একটা পরিমাণ কিন্তু সীমিত আছে। এই গ্রাফটাতে আমি সেটি দেখেছি, দেখেন ক্লাস এ বা ক্লাস বি প্রপার্টি সোর্স যেটা হয় AB, এটাতে দেখতেছেন যে সিলিকন ডাইঅক্সাইডটি সবচেয়ে বেশি থাকে, ক্যালসিয়াম অক্সাইড দেখতেছেন আমরা খুব কম থাকে, খুব কম থাকে, তার জন্য আমি এইটাকে নিচে নামিয়ে নিই, খুব কম থাকে কয়লাটা পোড়ানোর পরে, ফলে সিলিকন ডাইঅক্সাইডটাই থাকে বিভিন্ন পরিমাণে থাকতে পারে এবং কয়লার সমস্ত কিছু তার যে বার্নিং ক্যাপাসিটির পরে তার যে ফসিলটা পড়ে থাকে তার তখন কেমিক্যাল কনস্টিটিউশন বিভিন্ন রকম থাকে, এর জন্যই AB এইরকম টাইপগুলো হয়। নেক্সট আমরা দেখতেছি তাহলে ইফেক্ট অফ ফ্লাই অ্যাশ অন হার্ড অ্যান্ড কংক্রিট, ফ্লাই অ্যাশটা দিলে পরে কি হয়। ফ্লাই অ্যাশ ওয়েন ইউজড ইন কংক্রিট কন্ট্রিবিউট টু দ্য স্ট্রেংথ অফ কংক্রিট ডিউ টু ইটস পজোলিনিক রিঅ্যাক্টিভিটি, হাউএভার সিন্স দ্য পজোলিনিক রিঅ্যাকশন প্রসিড স্লোলি, একটু আগে আমি বলছিলাম সেটা ইনিশিয়াল স্ট্রেংথ অফ ফ্লাই অ্যাশ কংক্রিট টেন্ডস টু বি লোয়ার দেন দ্যাট অফ কংক্রিট উইদাউট ফ্লাই অ্যাশ, ডিউ টু কন্টিনিউড পজোলিনিক রিঅ্যাক্টিভিটি কংক্রিট ডেভেলপস গ্রেটার স্ট্রেংথ অ্যাট লেটার এজ হুইচ মে এক্সিড দ্যাট অফ দ্য কংক্রিট উইদাউট ফ্লাই অ্যাশ, দ্য পজোলিনিক রিঅ্যাকশন অলসো কন্ট্রিবিউটস মেকিং দ্য টেক্সচার অফ কংক্রিট ডেন্স, অর্থাৎ ওই যে বললাম যে ওখানে ক্যালসিয়াম অক্সাইডটা বের হওয়ার আগে ওটাকে রিয়্যাক্ট করে এবং এটাকে ডেন্স হয়ে যায়, দ্যাট ইজ দ্য মালিগিন ডিক্রিজ অফ ওয়াটার পারমিবিলিটি অ্যান্ড গ্যাস পারমিবিলিটি, এটাই এটি আবার আরও কিছু তার বেনিফিট আছে। ইট শুড বি নোটেড দ্যাট সিন্স পজোলিনিক রিঅ্যাকশন ক্যান অনলি প্রসিড ইন দ্য প্রেজেন্স অফ ওয়াটার এনাফ ময়েশ্চার অর এনাফ ময়েশ্চার শুড বি অ্যাভেলেবল ফর লং টাইম, দেয়ার ফর এটা বুঝতেই পারতেছেন এখন যে ফ্লাই অ্যাশ কংক্রিট শুড বি কিউরড ফর লঙ্গার পিরিয়ড, আমরা যখন কিউরিংয়ে যাবো আমরা এরপরে কিউরিং সম্বন্ধে আমি এবং যথেষ্ট কিছু বলবো, কিউরিংয়ে যখন যাবো তখন আমরা বলি তার জন্য যে আজকাল রেডিমেড কংক্রিট থেকে যে যেভাবে কংক্রিট মানে আনতেছে এখানে কিউরিং টাইমটা একটু বাড়াতে হবে। ইন দিস সেন্স ফ্লাই অ্যাশ কংক্রিট ইউজড ইন আন্ডার ওয়াটার স্ট্রাকচার সাচ অ্যাজ ড্যামে হতে পারে না মাটির নিচে বা নদীর পাড়ে সমুদ্রের পাড়ে বা অন্য যে কোনো জায়গাতে পানি যেখানে খুব সরাসরি সম্পর্ক আসে আপনার ইয়া সেখানে কিন্তু ইমপ্রুভ লং টার্ম স্ট্রেংথ অ্যান্ড ওয়াটার টাইটনেস এর বেনিফিটটা আমরা পেতে পারি। এবং এইখানে
তারপর দেখেন গ্রাউন্ড গ্রানুলার ব্রাশ ফার্নেস স্ল্যাগ GGBS FBS BBFS আমি লিখি নাই GGBS গ্রাউন্ড গ্রানুলার ব্রাশ ফার্নেস স্ল্যাগটা কি আসলে আমি একটু পরে আসতেছি গ্রাউন্ড গ্রানুলার ব্রাশ ফার্নেস স্ল্যাগ ইজ এ নন মেটালিক প্রোডাক্ট কনসিস্টিং এসেনশিয়ালি অফ সিলিকেটস অ্যান্ড অ্যালুমিনেটস অফ ক্যালসিয়াম অ্যান্ড আদার বেসেস দি মোল্টেন স্ল্যাগ ইজ রেপিডলি চিলড বাই কুয়েঞ্চিং ইন ওয়াটার টু ফর্ম এ গ্লাসি স্যাটেলাইট গ্রানুলেটেড ম্যাটেরিয়াল দি গ্রানুলেটেড ম্যাটেরিয়াল ওয়েন ফার্দার এটাকে যখন একদম গুঁড়ো করে ফেলানো হয় গ্রাউন্ড লেস দেন 45 মাইক্রন 45 মাইক্রন আপনারা বুঝতেই পারতেছেন 1 মাইক্রন কত হয় উইল হ্যাভ স্পেসিফিক সার্ফেস অবাউট 400 to 600 meters square পার কিলোগ্রাম অর্থাৎ আপনারা জানেন যারা সিমেন্ট যারা টেস্ট করেন সিমেন্টের যে ফাইননেস টেস্ট আছে তাতে আমরা বলি যে অ্যাটলিস্ট ইট শুড গো আপ টু 300 meters square পার কিলোগ্রাম ফলে এটাতে সিমেন্টের গ্রেডের থেকে এটা অনেক অনেক ছোট গ্রেড থাকে বাট কেমিক্যাল কম্পোজিশন অফ ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ BFS ইজ সিমিলার টু দ্যাট অফ ক্লিঙ্কার সিমেন্ট ক্লিঙ্কার দি ফলোয়িং টেবিল যেটা আমি একটু পরে দেখাচ্ছি শোজ দ্য অ্যাপ্রক্সিমেট কেমিক্যাল কম্পোজিশন অফ সিমেন্ট ক্লিঙ্কার ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ এবং ফ্লাই অ্যাশ হাল ছিল না বাংলাদেশ জিপিএইচ ইস্পাত দৃঢ়তার প্রতিশ্রুতি এই চারটা সেই জন্য আমরা এই কম্পোজিশনটা এই টেবিলটা আমরা রেখেছি এখানে যেখানে আমি প্রথম আলোচনায় বলেছিলাম যে মেজর কম্পোনেন্টই হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড যেটা নর্মাল সিমেন্ট ক্লিঙ্কার ফর সিমেন্ট টাইপ ওয়ান বা আমরা অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট যেটাকে বলি সেখানে ক্যালসিয়াম অক্সাইডটা হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্ট এটা ক্যালসিয়াম ইন দ্য ফর্ম অফ অক্সাইড থাকে 60-67% সিলিকন ডাইঅক্সাইড 17-25% অ্যালুমিনা থাকে 3% অ্যান্ড সো অন সেখানে দেখেন ব্লাস্ট ফার্নেস স্ল্যাগে এটা কিন্তু দেখেন তার জন্য এটাকে আগে রেখেছি যে ক্যালসিয়াম অক্সাইডটা সেখানেও কিছু থাকে এবং 30-35% 30-38% থাকতেছে সিলিকন ডাইঅক্সাইড অ্যান্ড সো অন ফ্লাই অ্যাশে দেখতেছেন আপনারা ফ্লাই অ্যাশে ক্যালসিয়াম অক্সাইডের যে পরিমাণ থাকে সেটা পুড়ে যায় সেটা ইয়া হয়ে যায় অন্য পর্বে চলে যায় এবং সেখানে যে মাত্র 1-3% থাকে কয়লার মধ্যে আর বাকি সিলিকনটাকে ইয়া করতে পারে না সেটা থাকে অন্যান্য প্রফেশনগুলো এরকম থাকে এই জন্য আমি এখানে যে এই সাপ্লিমেন্টারি সিমেন্টিশিয়াস ম্যাটেরিয়ালস এটাকে SCM বলে সিমেন্ট কেমিস্ট্রিটা SCM বলে ইফেক্টস অফ SCM এখানে ফ্লাই অ্যাশের ইফেক্ট কি ফ্লাই অ্যাশ ওয়েন মিক্সড উইথ পোর্টল্যান্ড সিমেন্ট অ্যান্ড ওয়াটার রিয়্যাক্টস উইথ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড রিলিজ বাই হাইড্রেশন সাচ রিয়াকশনস আর বেনিফিশিয়াল টু দ্য কংক্রিট ইন দ্য ইন দ্যাট দে ইনক্রিজ দ্য কোয়ালিটি কোয়ান্টিটি অফ দ্য CHS ফেস আমি ইচ্ছা করে এই জিনিসটা আবার এখানে ল্যাঙ্গুয়েজে লিখেছি তার কারণ অনেকেই হয়তো বা আপনাদের মধ্যে সিমেন্ট ম্যানুফ্যাকচারার আছেন বা কেমিস্ট্রি হয়তো বা জানেন না তার সিমেন্ট নিয়ে নাড়াচাড়া করছেন তাদের জন্য এটা লিখে রেখেছি যে ফ্লাই অ্যাশ দিয়ে দিলে পরে কী হতে পারে সিলিকা ফিউম এবার আমি একটু করে বলতে চাচ্ছি যে সিলিকা ফিউম এই নামটা দেখবেন হর হামেশা সিলিকা ফিউম মনে করে যে এটা একটা বোধ হয় একটা বায়ু একটা জিনিস আসলেই তাই সিলিকা ফিউম গেইন অ্যাটেনশন জাস্ট এই 50 বছরও হয়নি 1980s শেষের দিকে এটা শুরু হয়েছে মাত্র সিলিকা ফিউম এটা আসে লিডিং টু দ্য ডেভেলপমেন্ট অফ নিউ জেনারেশন অফ হাই স্ট্রেংথ কংক্রিট লো পারমিবিলিটি কংক্রিট অ্যান্ড স্ট্রেংথ এক্সিডিং 85 MPa অর্থাৎ 12,000 PSA এর থেকে বেশি ওই কাছাকাছি যদি কংক্রিট স্ট্রেংথ আনতে হয় সেই কংক্রিটের মধ্যে অবশ্যই সিলিকা ফিউম ইউজ করতে হবে ইন সাম ফর্ম আর আদার সিলিকা ফিউম ইজ এ বাই প্রোডাক্ট ফ্রম দ্য ম্যানুফ্যাকচার অফ সিলিকন অর ফেরো সিলিকন মেটাল ইট ইজ কালেক্টেড ফ্রম দ্য ফ্লু গ্যাসেস ফ্রম দ্য ইলেকট্রিক আর্ক ফার্নেসেস সিলিকা ফিউম ইজ এন এক্সট্রিমলি ফাইন পাউডার হুইচ উইথ পার্টিকেলস অ্যাবাউট 100 times স্মলার দ্যান অ্যান অ্যাভারেজ সিমেন্ট গ্রেইন বুঝতেই পারতে যে সিমেন্ট গ্রেইনটাকে আমরা ধরতে পারি না তার থেকেও বলে যে 100 times ইয়া স্মলার এবং এটা যদি চিন্তা করতে চান এটা এইভাবে এটা আমি লিখতে পারতাম ইচ্ছা করলে এটা বইপত্রে পাওয়া যায় যে আমরা যারা সিগারেট খাই সিগারেটের যে ধোঁয়া আছে তার যে পার্টিকেল তার থেকেও এটা ছোট হয় দ্য সিলিকা ফিউম ইজ অ্যাভেলেবল অ্যাজ এ ডেন্সিফাইড পাউডার অর অ্যাজ ওয়াটার স্লারি মানে একটা লিকুইডের মতো করে একটা স্লারি করে ফেলে ফ্রম SCMC এবং এটা STM-1240 গিভস দ্য স্পেসিফিকেশন ফর দ্য সিলিকা ফিউমস GGBFS এটা কি জিনিসটা অনেকে হয়তো চিন্তা করতে হবে ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ খালি শুনি আমরা এটা কি জিনিসটা GGBFS ইজ নন মেটালিক ম্যানুফ্যাকচার্ড বাই প্রোডাক্ট ফ্রম এ ব্লাস্ট ফার্নেস ওয়েন আয়রন ওর ইজ রিডিউস টু পিগ আয়রন আপনারা জানেন যে
আয়রন তো আমাদের নেচারে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আয়রন ওর থেকে আয়রন আসে। আয়রনটাকে যখন এটাকে প্রসেস করা হয় আগুনের মধ্যে ফ্যালেসের মধ্যে, তখন এটার থেকে উপরের দিকে থেকে একটা ফেলার মতো ফেলে দেওয়া হয়, নিচের নিচের দিকে আয়রনটা থাকে। এবং সেখানে এই হিসাবটা আমি একটা রেখেছি তার জন্য, যেমন দেখা যায় 300 kg অফ স্ল্যাক ইজ প্রডিউসড ফর ইচ টন অফ, অর্থাৎ 1000 kg পিগ আয়রন পাইতে গেলে পরে দেখা যায় যে 300 kg স্ল্যাক বেড়ে আসে। এই স্ল্যাকটাই উপরে থাকে, ওই স্ল্যাকটাই আমরা ফেলে দিতাম। এবং এই যে এখন কেমিক্যালি স্ল্যাগ ইজ এ মিক্সচার অফ অলস গেই লাইম সিলিকা অ্যান্ড অ্যালুমিনা, দ্যাট ইজ দ্য সেম অক্সাইড দ্যাট মেক আপ পোর্টল্যান্ড সিমেন্ট STMC 981। আপনারা গ্রেট এই সমস্ত ব্লাস্ট ফার্নেস স্ল্যাগের সমস্ত কিছু ডিসক্রাইব করতেছে। হাল ছিল না বাংলাদেশ, জিপিএইচ ইস্পাত দৃঢ়তার প্রতিশ্রুতি। আপনাদের যাদের কোর্ট ইয়ার সম্বন্ধে স্ট্যান্ডার্ড সম্বন্ধে হঠাৎ করে আপনার হাতের কাছে পাবেন না, তাদের জন্য সুবিধার জন্য লিখে বলে রাখতেছি যে এই কোর্ট আপনারা এই স্ট্যান্ডার্ডগুলো যদি খেয়াল রাখেন, ভবিষ্যতে কোনো সময় যদি এটা লাগে আপনারা ইমিডিয়েটলি আজকাল ইন্টারনেটে যে কোনো সময় ঢুকতে পারবেন এবং দেখতে পারবেন। এই এইখানে এখন বর্তমানে যে অবস্থাটা হয়েছে যে ইন 1990s ইভেন, তখন দেখা যেত যে বাংলাদেশে যখন বঙ্গবন্ধু ব্রিজটা যখন আমরা করি সেই সময় কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে ফ্লাই অ্যাশ ইউজ করা হয়েছে, কিন্তু সেই সময় কিন্তু ফ্লাই অ্যাশ এবং সিমেন্ট একসাথে পাওয়া যেত না, খুব ইন্টারেস্টিং সেটা। এবং আমরা ইউনিভার্সিটিতে টেস্ট করার জন্য এটাকে সিঙ্গাপুরে পাঠাতে হতো, অর্থাৎ সিমেন্ট আলাদা এবং ফ্লাই অ্যাশ আলাদাভাবে টেস্ট করা হতো, কোনটা দিলে পরে তাকে রিমিক্স রেশিওতে স্ট্রেংথ তাতে গেইন করার জন্য সেটা করা হতো। টেকনোলজি হ্যাজ ডেভেলপ, এখন দেখা যাচ্ছে যে সব কিছু যে কোনোটাই আপনারা একই গ্রাইন্ড মেশিনে, অর্থাৎ যেটা বল মেশিনগুলো বলে সে বল মিলগুলোর মধ্যে থেকে ঢুকায় সব কিছু একসাথে করতে পারে। ইন শর্ট যেটা অ্যাডভান্টেজটা আমি এখানে লিখে দিয়েছি, এটা কী কী অ্যাডভান্টেজ এগুলো, এই সমস্ত SCM যেগুলো ইনক্রিজ এর সালফেট রেজিস্টেন্স, অর্থাৎ ওখানে সালফেট আছে মাটির তলে সালফেট থাকেই, আপনারা জানেন যে চৈতন্য মাটির তলে যে কোনো একটা কংক্রিট স্ট্রাকচার করতে গেলে পরে সেখানে ক্লিয়ার কাভার বেশি দিতে হয়, এবং ক্লিয়ার কাভারের জন্য স্পেসিফিক জন্য আমরা যখন সেখানে আমরা রিইনফোর্স কংক্রিট বা কনস্ট্রাকশনে যাব তখন আমরা সেগুলো আবার আলাপ করব। ইনক্রিজ সালফেট রেজিস্ট্যান্স, ইনক্রিজেস অ্যালকালি সিলিকা রিয়াকশন, ASR বলে যেটা সেটা রেজিস্ট্যান্স বাড়ে, ডিক্রিজেস ওয়াটার ডিমান্ড, ওয়াটার যে ওয়াটার বাড়লে পরে আমরা সবাই জানি পানি বেশি দিলে পরে কংক্রিটের স্ট্রেংথ কমে, অর্থাৎ যদি আপনি এই স্ল্যাগ বা ফ্লাইয়ার বা সিলিক দিতে পারেন, ওয়াটারটাকে যদি কমাতে পারেন তাহলে তো স্ট্রেংথ অটোমেটিকলি বাড়বে, ফলে সেটা কমলে পরে ডিক্রিজেস পারমিবিলিটি, ইনক্রিজ এর লং টার্ম স্ট্রেংথ আমি দেখিয়েছি গ্রাফের মাধ্যমে, এবং জেনারেটস লেস ইট ডিউরিং হাইড্রেট বা ডিউরিং হাইড্রেশন, অর্থাৎ যেটা দেখা যায় যে সিমেন্ট এক্সোথার্মিক রিয়াকশন হয়, এন্ডোথার্মিক না কিন্তু এক্সোথার্মিক রিয়াকশন হয়, এবং সেই এক্সোথার্মিক রিয়াকশনের জন্য অনেক সময় দেখা যায় যে সিমেন্টের কংক্রিটের থিকনেসটা যদি খুব বেশি হয়, ভিতরে যদি রিয়াকশন হতে থাকে প্রথমেই ভিতরে ক্র্যাক করে যায়, তার জন্য দেখবে যে বড় বড় ড্যাম যেখানে হচ্ছে ড্যাম ট্যাম হয় এখানে দুটো প্রসেস হতে পারে, একটা হচ্ছে ঠান্ডা পানি দিয়ে অ্যাগ্রিগেট ধুয়ে রাখে প্রথমে, আবার ঠান্ডা পানি ইউজ করে ফর নর্মাল কংক্রিটিং, অথবা এই কংক্রিটের মধ্যে দিয়ে সে প্রিস্ট্রেস কংক্রিটে যেরকম আমরা ডাক রাখতে পারি সেই ডাকটার মতো রেখে দেয়, এবং সেখানে আফটার জাস্ট কংক্রিটটা সেট করার সাথে সাথেই এই ওই ডাকগুলোর ভেতর দিয়ে কোল্ড ওয়াটার রিসাইকেল করতে থাকে, সার্কুলেটিং করতে থাকে। এবং সবচেয়ে তার একটা জিনিস হচ্ছে যে এই GGBFS দিয়ে হোয়াইট সিমেন্ট হয়, হোয়াইট সিমেন্ট করতে গেলে পরে আপনাকে এই জিনিসটা লাগবে। হাল ছিল না বাংলাদেশ, জিপিএইচ ইস্পাত দৃঢ়তার প্রতিশ্রুতি। এফেক্টস অফ আমরা খুব শেষ করে আসছি প্রায়, এফেক্টস অফ এটা যেটা আরেকটু যেটা আছে যে এটা আরও কিছু কিছু জিনিস ইম্প্রুভ করে, এটা ইম্প্রুভস কনসিস্টেন্সি, ইম্প্রুভস ওয়ার্কেবিলিটি, এটা মেনি আদার সমস্ত যেটা এটা রিডিউস করতে পারে, তার সেটিং টাইমকে রিডিউস করতে পারে, ইনক্রিজ দ্য স্ট্রেংথ অফ সিগনিফিকেন্টলি ইনক্রিজ করতে পারে, ইনক্রিজ দ্য ডিউরেবিলিটি ইনক্রিজ করে, ব্লিডিং যেটা আমরা আমাদের একটা প্রবলেম হয় যখন আমরা কম্প্যাকশন করতে থাকি ব্লিডিং হয়, সে ব্লিডিংটা কমায় ফেলে, রিডিউস দ্য হিট জেনারেশন ডিউরিং হাইড্রেশন, এটা যেটা আমি বলেছি রিডিউস পারবে, এটা আমি সংক্ষেপ ব্যবহার করেছি। দি স্পেরিক্যাল নেচার অফ ফ্লাই অ্যাশ পার্টিকেলস অ্যান্ড গ্লসি নেচার অফ দ্য স্ল্যাগ পার্টিকেলস রিডিউস দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ডিমান্ড, এটাই কেন পানিটা কম লাগে, এই স্পেরিক্যাল থাকার জন্য এগুলা পানির ইয়ার সাথে একসাথে সম্পর্ক থাকে। সো কংক্রিট ক্যান বি প্লেসড ফিনিশড অ্যান্ড কনসিলেটেড ভেরি ইজিলি উইথ ব্লেন্ডেড সিমেন্ট, সেজন্য এই নেভিল সাহেব প্রথম থেকে যেটা বলেছিলাম, নেভিল সাহেব বলেছেন যে এটা এইগুলো আসছে, এটা এখন এগুলো থাকবেই, এগুলো সিমেন্টের সাথে এগুলো থাকবে,
এখানে আমরা এসটিএম স্ট্যান্ডার্ডের আরও তিনটে স্ট্যান্ডার্ড আমি এখানে লিখে রেখেছি, যদি আপনাদের লাগে কোনো সময় স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন ফর পোর্টল্যান্ড সিমেন্ট এসটিএম এবং স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন অফ সাপ্লিমেন্টারি সিমেন্টিশিয়াস ম্যাটেরিয়ালস, এটা এসটিএম পরে যোগ করেছে C595, আর একটা স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন ফর হাইড্রোলিক সিমেন্ট C1157। আজকে আমরা এই পর্যন্তই থাকি, আমরা আবার আগামীতে আগামী পঞ্চম পর্বে আশা করি যে আমি সিমেন্টের সম্বন্ধে আর কিছু কথা বলে এইসব কথা বলে পানির যে প্রয়োজনীয়তা আমরা সেই সম্বন্ধে কিছু কথা বলতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ, সকলকে অনেক অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য।